রায়পুর পৌরপাড়া মক্তব থেকে শিক্ষক ইয়াজুল ইসলাম ও সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আমার নাম আসমা খাতুন ও আমার সহপাঠীর নাম তানিশা নাসরিন। আমাদের মোকালামার মূল বিষয় হলো গান বাজনার অপেক্ষা করে মহান আল্লাহর পথে আগমন। তাহলে শুরু করছি আমাদের মোকালামা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানিশা বোন, তুমি কোথায় চললে? বোন আসমাবা, সিনেমা হলে নতুন বই দেখতে চলেছি, তুমি যাবে না? না বোন, আমি আমার মক্তবী শিক্ষক মহাশয়ের কাছ থেকে জ্ঞান অর্জন করেছি যে দুনিয়ায় এই সমস্ত রঙ্গমঞ্চ থেকে সমস্ত মুসলিম নারীকে দূরে থাকার আদেশ করা হয়েছে। আসমা বোন আমার, আমি তো এমন বিষয়ে কোনোদিন শুনিনি। তোমাদের মক্তবী শিক্ষক এমন কথা কোথা থেকে শিখেছে? তানিশা বোন, আমাদের মক্তবী শিক্ষক আরবি পড়ানোর সাথে সাথে কোরআনের তফসির, হাদিসের কথা, চারিত্রিক গুণাবলী সম্পর্কে শিক্ষা দিয়ে থাকি। বোন আসমা, তাহলে সে হাদিসটা আমাকে বলো, আমিও জেনে নিই। তানিশা বোন, তুমি এই হাদিসটা শুনে আমল করবে এবং অন্যদিকে এই হাদিসটি পৌঁছে দেবে। আচ্ছা আচ্ছা বোন, আমি হাদিসটির উপরে আমল করবো, সকলকে হাদিসটা অবগত করবো। তাহলে শোন, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অশিউরি মিন মাজামিমি, অর্থাৎ বাদ্যযন্ত্র হলো শয়তানের ফাঁদ। তাই আমাদের সকলেরই উচিত ওই সমস্ত অবৈধ কাজ থেকে দূরে থাকা। সাব্বাশ বোন, আমাকে অজানা কিছু জানাবার জন্য থ্যাংকস। তানিশা বোন, আমার এমনটি বলো না, কারণ ইসলামে শিক্ষা অর্জন করার পর থ্যাংকস না বলে জাজাকাল্লাহ বলতে হয়। আসমা বোন, থ্যাংকস ও জাজাকাল্লাহ মানে পার্থক্য কি শুনি? প্রথমত থ্যাংকস বললে কোনো সওয়াবই পাওয়া যায় না, কিন্তু জাজাকাল্লাহ বললে মহান আল্লাহ খুশি হয়ে বান্দা ও বান্দির উপর সওয়াব প্রদান করে। দ্বিতীয়ত, এই থ্যাংক শব্দটি অমুসলিমরা বেশি ব্যবহার করে থাকে, তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কাফেরদের রীতিনীতি অনুসরণ করবে না। তাই এক্ষেত্রে থ্যাংকস না বলে জাজাকাল্লাহ বললেই উত্তম। বোন আসমা, তাহলে তোমাদের মক্তব্য শিক্ষক কোরআন সম্পর্কে তোমাদের কিছু বলেনি? কেন নয়, আমাদের মক্তব্য শিক্ষক শিখিয়েছেন আল্লাহর বান্দাবান্দির আচরণ কেমন হবে ও আল্লাহর বান্দাবান্দির পরিচয় কি। তাহলে আমাকে একটু বলো যে আল্লাহ পাকের বান্দাবান্দিদের পরিচয় কি। তাহলে শোনো, পবিত্র আল কোরআন সূরা ফুরকানে বলা হয়েছে, ইবাদুর রহমানের লাযিনা ইয়ামুজুনা আলাল আযি হাওনা, অর্থাৎ আল্লাহর বান্দাবান্দি যখন মাটির উপর দিয়ে হাঁটাচলা করবে তখন নম্রতার সাথে চলবে। আইজা খতবা হুম জাহিলুল কওয়াল সালাম ইয়াকফিতুনা মির রাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা, আর যখন আল্লাহর বান্দাবান্দি মূর্খ বা কাফেরদের সাথে কথা বলবে তখন নম্রতার সাথে কথা বলবে, আর আল্লাহর বান্দাবান্দি নামাজের মধ্য দিয়ে রাত জীবন উপভোগ করবে। আচ্ছা বোন, আমি ওই সমস্ত নোংরা ও খারাপ কাজকে ছেড়ে দিয়ে আগামী কাল থেকে তোমাদের মক্তবে শিক্ষা অর্জনের জন্য মন স্থির করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক। আসসালামু আলাইকুম।